আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে তিন রকমের বোরকা কাটিং করে দেখাবো। আমি দুটো বোরকা কাটিং করব না, শুধু বুঝিয়ে দেব এবং একটি বোরকা কাটিং করব। বোরকা নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল যে বোরকা কাটিং দেখানোর জন্য, তো চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। বোরকা তৈরি করতে আমাদেরকে 3.5 গজ কাপড় তৈরি নিতে হবে। এখন এই কাপড়টিকে আমি এখানে খুলে নিয়েছি। খুলে এখানে আমার দুই পাট কাপড় রয়েছে। মাঝখান দিয়ে প্রথমে এক ভাঁজ দিয়ে দুই পাট করে নিয়েছি। এখন এটাকে তার মাঝখান দিয়ে আরেকটা ভাঁজ দেব। দেখুন, এখন আমি এখানে চার পাট করে নিচ্ছি। আমি বহরের অংশটাকে এভাবে মাঝখান থেকে ভাঁজ দিয়ে চার পাট করে নিচ্ছি। এক কালার কাপড়ে অনেক সময় এরকম ক্যামেরাতে গোলা হয়ে যায়। আমি কাপড়টিকে এখানে চার পাট করে দুই ভাঁজে বিছিয়ে নিয়েছি। এখন প্রথমে আপনারা লম্বার মাপ নেবেন। আমি এখন প্রথমে আপনাদেরকে একটি সাধারণ বোরকা তৈরি করে দেখাবো। মাপগুলো দেখা প্রয়োজন না, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বলে দিচ্ছি আমার হাতের দিকে তাকালে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি লম্বা জানেবেন, তার থেকে আরও 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। আপনি টোটাল আপনার বোরকার লম্বা যা হবে, ধরুন আমি এখানে 54 বড়ি 52 বড়ির বোরকা হলে আর 2 ইঞ্চি বাড়িয়ে বা 1.5 ইঞ্চি বাড়িয়ে আপনি নিয়ে নেবেন। আর এর জায়গাটা খেয়াল করুন, এটা হচ্ছে বন্ধ অংশ, এটা হচ্ছে আপনার বন্ধ অংশ। বন্ধ অংশ থেকে আপনাকে হাতা তৈরি করতে হবে, ঠিক আছে? আমার নিচে হচ্ছে খোলা অংশ। কাপড়টি ভাঁজ দেওয়ার পরে আমরা নিচে যে খোলা অংশটি আছে সেখান থেকে লম্বার মাপটা নিয়েছি, উপরে ভাঁজদানটা রেখে দিয়েছি, সেখান থেকে আমাদের হাতা তৈরি করতে হবে। তারপর লম্বা যা নেবেন সাথে সেলাই সহ কাপড় নিয়েবেন। এখন আমি এখানে ফুট নেব। ফুট আপনি জামার থেকে এখানে বোরকার ক্ষেত্রে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন, কারণ বোরকা হচ্ছে একটি লুজ ফিটিং ড্রেস। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি 1 ইঞ্চি বাড়িয়ে নিলেই হবে। আর কলার দিলে আপনি 1.5 ইঞ্চি নিতে পারেন। তো ফুট নিলাম আমি এখানে 8। ফুটের শেষ থেকে আমি এখানে মোহরা নিচ্ছি, মোহরা আমি 8ই নেব। এখন এখানে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। গলার চওড়া নিচ্ছে 2.5। আপনারা এখানে সামনে যে কোনো গলা তৈরি করতে পারেন, গোল গলা দিলেই বরকাতে দেখতে বেশি ভালো লাগে। পেছনের গলায় আপনারা চাইলে কলারও ইউজ করতে পারেন, আবার কলার ছাড়াও তৈরি করতে পারেন। তো আমি দুই পাশে গোল গলা ইউজ করব। পেছনের ছেড়ে ধরেন ছোটো গলা দিব, পেছনের ছেড়ের জন্য রাখবো লম্বায় 3 এবং সামনের ছেড়ের জন্য রাখবো 5। কাপড়টি কিন্তু আপনারা অবশ্যই একটু ঠান্ডা মাথায় কাজ করবেন, এগুলো তো অনেক ফিসলে কাপড়, বারবার সরে যেতে চায়, চাইলে আপনারা একটু ফিন আপ করে রাখতে পারেন, সেক্ষেত্রে নড়বে না। এখানে আমি একসাথে মাপ নিয়ে নিচ্ছি। পেছনের পাটের জন্য নিচ্ছি 3 এবং সামনের পাটের জন্য নিচ্ছি 5। গলা ছোটো বড়টা সেটা আপনাদের কাছে ডিপেন্ড করে। এখন আমি এখানে ছাতি নেব। ধরেন ছাতি আমি জামার ছাতি হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। এখন এখানে বোরকাতে আমাকে লুজ রাখতে হবে, বোরকাতে লুজ ফিটিং ড্রেস। এখন আপনি কতটুকু লুজ পরতে পছন্দ করেন সেটা আপনি এখানে নেবেন। প্রথমে সঠিক মাপটা নিয়ে নেবেন, পরে আপনি লুজের জন্য কাপড় নেবেন। ধরুন আমি এখানে এক পাটে 1 নিয়েছি, তাহলে 4 পাটে হচ্ছে কত আমার 4। যদি আপনি এর চাইতে আর বেশি লুজ দিতে চান সেক্ষেত্রে এখানে 1 ইঞ্চির জায়গায় আরও 2 ইঞ্চি দিতে পারেন। আমি তো 1 ইঞ্চি নিয়েছি, আপনি 2 ইঞ্চি নিতে পারেন, ঠিক আছে? তারপরে আপনি বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নেবেন। এখন আমি এখানে লম্বা কোমরের লম্বা নিচ্ছি, একটা বড় মানুষের বোরকা, যার কোমর যত আসবে। আমি এখানে ধরেন 16 ইঞ্চিতে মার্ক করছি। 16 ইঞ্চিতে মার্ক করার পরে এখানেও কোমরে আপনি প্রথমে আপনার জামার সঠিক মাপটা বের করবেন, পরে আপনি লুজ কোনটা কতটা পরতে চান, 1 ইঞ্চি দেবেন না 2 ইঞ্চি দেবেন সেটা বের করে নেবেন। ধরেন আমার এখানে জামার বড়ি কোমর হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ, 4x36 9 নিয়েছি। সাথে এখন আরও 1 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিব লুজের জন্য, তাহলে হলো কত 10। উপরে আমি 10 ছিল, 10-এর সাথে 1 ইঞ্চি বেশি নিয়েছি, মানে 11। আর এখানে 9 আসছে, 9-এর সাথে আমি আর 1 ইঞ্চি যোগ করে নিয়েছি। তারপর বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নেবেন। সুন্দর করে এখানে একটু আমি হাতা শেপ দিয়ে মোহরা শেপ দিয়ে নিচ্ছি। সামনে পাটে যেহেতু তালপাট কাটিং করতে হবে, সেজন্য আরেকটা 1/2 ইঞ্চি ভেতরে আর একটু শেপ দিয়ে নেবেন। এই হলো আমাদের উপরে হাফ বডির মাপ। এখন আমাকে নিচের অংশটা রাউন্ড করতে হবে। রাউন্ড কীভাবে করবেন? এই যে কোমর মাপ নিয়েছি, কোমর মাপ এভাবে ফিতে রাখবেন। ফিতে রেখে নিচে যতটা আসবে সেভাবে এভাবে ফিতেটাকে আমরা মাপ দিয়ে নেব। ফিতেটাকে এভাবে রাখবো এবং চক দিয়ে মার্ক করে নেব। এখানে ধরুন কোমর থেকে আমার নিচে লম্বা আসছে 38, সেভাবে ফিতেটা রাখবো আর আমি 38-এ মার্ক করব। এভাবে সুন্দর করে আমি 38-এ দাগ টেনে দেবো।
ঠিক সেম ভাবে আমি এভাবে ফিতেটা রাখবো, আর আটটে যেখানে আসবে ফিতের মাপ সেখানে আমি এভাবে সুন্দর করে দাগ দিয়ে দিব। দেখুন কম ফিতেটাকে আমি এবার রেখেছি এবং নিচের দাগটা টেনে দিয়েছি, এখন আমি উপরের দাগটাও টেনে দিয়েছি। সুন্দর করে এভাবে আপনারা রাউন্ড শেপ দিয়ে নেবেন। দেখুন কত সহজে আমরা একটি নর্মাল বোরকা কাটিং করে নিতে পারি, একদমই সহজ। যেভাবে আমরা সাধারণ গোল জামা কাটিং করি কিছুটা সেরকমই আপনারা এরকম করে কাটিং করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে সাইডে কাপড় দিয়ে কীভাবে হাতা তৈরি করতে হয় সে হাতাটা আপনাদেরকে কাটিং করাটা দেখিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাপড় দাগ দিয়েছি এসে দাগের উপর দিয়ে আপনারা কাটিং করে নিলে আপনাদের বোরকাটা কাটিং হয়ে যাবে। এখন বাইরে যে সাইডে কাপড়টা রয়েছে সেটা আমি আমার নিজে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। ঘুরে নেওয়ার পর এখানে আপনাদেরকে হাতাটা ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন এই সাইডের কাপড় থেকে আপনাকে হাতা নিতে হবে, মাঝখানে আমার ভাঁজ লাইন রয়েছে। দেখুন আমি হাতাটা মেপে নিচ্ছি, এখানে 8 নিয়েছি মোহরাটা, এখন তার সাথে আরও 1 ইঞ্চি বাড়তি নিয়ে 9 এখানে শেপ দিয়ে নিচ্ছি, 9 থেকে 9.5 শেপ দিয়ে নিচ্ছি। আসলে আমরা যারা সবসময় টেলারিং কাজ করি আমরা মোটামুটি কীভাবে হাতা কাটিং করতে হয় সেটা জানি। তো এখানে 3 ইঞ্চিতে একটা শেপ দিলাম, 3 ইঞ্চি সবসময় নর্মাল শেপ, আপনি এর উপরেও শেপ দিতে পারেন। এভাবে আমি শেপ দিয়ে নিলাম। শেপ দিয়ে নেওয়ার পর এখন আমি মোহরাটা ঘুরিয়ে দেখবো, মোহরাটা ঘুরিয়ে দেখি ঠিক আছে কিনা। এখানে আমি মেপে দেখবো, মেপে দেখে আমি ঠিক করে নেবো। আমার যদি বেশি কাপড় প্রয়োজন হয় তাহলে বেশি নিয়ে নেবো, আর যদি বেশি প্রয়োজন না হয় তাহলে আর নিতে হবে না। এটা খুব সহজে আপনারা এবার মাপ নিয়ে নিতে পারেন। তারপর এভাবে লম্বা নিয়েছি, লম্বা যে যার যত হবে তার থেকে আর 1.5 ইঞ্চি কাপড় বেশি নেবেন। এখানে মোহরি, মোহরি যার যা হবে তার অর্ধেক নেবেন, সাথে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নেবেন। সুন্দর করে নিচ থেকে এভাবে শেপ দিয়ে নেবেন। বোরকার হাতার মোহরিটা আপনারা 6-7 লুজ যে যতটা পড়তে চান লুজটা দিয়ে তারপরে বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নেবেন। তারপরে আর যে কাপড়টা থাকবে সেটা দিয়ে আপনারা গলা বা কলার দিতে চাইলে কলার, বাকি কাপড়টা দিয়ে আপনারা পরে নিতে পারবেন। তাহলে হয়ে গেল আমাদের নর্মাল বোরকা কাটিং। আমি এখন আপনাদেরকে আবায়া বোরকা কাটিং কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। আবায়া বোরকা কীভাবে কাটিং করতে হয় আপনাদের রিকোয়েস্ট ছিল, তো আমি এখানে কাপড়ে দেখিয়ে দিব, দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আমি অলরেডি কাগজে ড্রাফট করে মানে কাগজে এঁকে কীভাবে সেলাই করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি। তবে আজকে আমি আপনাদেরকে এখানে কাপড়ও দেখিয়ে দিব। আশা করি আজকে দেখিয়ে দেওয়ার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, আপনারা খুব সহজে আবায়া বোরকা কাটিং করতে পারবেন এবং সেলাই করে নিতে পারবেন। আমি কাপড়টিকে আবার 4 পার্টে এখানে সুন্দর করে 2 ভাঁজে বসিয়ে নিয়েছি। এখন প্রথমে কি করবেন, বসিয়ে নেওয়ার পর আপনাকে আবায়া বোরকা কিন্তু ভাঁজ অংশ থেকে মাপ নিতে হবে। আবায়া বোরকাতে ফুটে কোনো কাটাকাটি হবে না, আপনারা এটা এভাবে লম্বা আপনার যা হবে তার সাথে সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি কাপড় যোগ করবেন, সেটাকে ডাবল করবেন। ডাবল করে আপনি 37 ইঞ্চি গজ হিসেব করে কয় গজ কাপড় হয় সেই হিসেব করে আপনাকে কাপড় কিনে আনতে হবে, তাহলে আর আপনার কাপড় অপচয় হবে না। ধরেন এখানে তো আমার ধরেন 52 আমি নিলাম, 52 কি 54 আমি এখানে নিলাম, বাড়তি সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি কাপড় থাকতে হবে। আর আপনি যদি পাইপিং করতে চান সেটা আপনি এখানে পাইপিং করে নিতে পারেন, তাহলে আপনি পাইপিং যতটুকু 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যেটুকু কাপড় পাইপিং করবেন সেটা আপনি এখানে কম নেবেন, জাস্ট সেলাইয়ের জন্য কাপড় নেবেন। আর লম্বার ছেতে আর যতটুকু আপনি পাইপিং করবেন সেটা কম নেবেন। তো এখানে মাপ নিলাম, মাপ নিয়ে কাপড়টাকে এখানে সমান করে দিচ্ছি। এখন আমি ভাঁজ লাইন থেকে খেয়াল করুন উপরে কিন্তু আমার এখানে ভাঁজ অংশ, ভাঁজ অংশ থেকে প্রথমে আমরা গলার মাপ নেব। গলার চওড়া নিচ্ছে 2.5, আর লম্বা সামনে পিছে আপনি ছোট বড় করে নেবেন। পেছনে ধরেন 3 রাখলেন, সামনে 5 রাখলেন, এটা আপনার নিজের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নেবেন। আমি সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়েছি, আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন সামনে পিছনে। এবং এখন আমি এখানে মোহরার মাপ নেবো, যেহেতু এটা আমার হাতা কাটিং করা হবে না তো ভাঁজ লাইন থেকে আমি এখানে মোহরার মাপ নিচ্ছি। মোহরার লম্বা নিচ্ছি এখানে 9, হ্যাঁ মোহরার লম্বা নিচ্ছি এখানে 9, মোহরার শেষ যেখানে আসবে সেখানে আমরা 7-এর মাপটা নিতে হবে। এখন এখানে আমরা 7 নেবো, 7 হচ্ছে আপনাদের বডির যা হবে তার 1/4 ভাগ। তারপর আপনারা লুজ দেবেন, এখানে 2 ইঞ্চি লুজ দেবেন। 1 পাটে যদি 2 ইঞ্চি লুজ হয় তাহলে আপনার 4 পাটে 4 দুগুণে 8 ইঞ্চি লুজ হবে,
সেটা আবার লুজ হচ্ছে আপনাদের নিজেদের কাছে, আপনারা কতটুকু লুজ পড়তে পছন্দ করেন, কতটুকু ফিটিং এবং লুজ সেটা আপনার নিজের উপর নির্ভর করবে। তো আমি এখানে কাপ্তান হিসেবে আমি 2 ইঞ্চি লুজ দিয়েছি, আমি সাধারণ বর্গে 1 ইঞ্চি দেখিয়েছি আর কাপ্তানে 2 ইঞ্চি দেখিয়েছি। আপনাদের যদি আরও বেশি লুজ দিতে হয় আপনারা লুজ বেশি দিবেন, আর যদি কম দিতে হয় তাহলে কমিয়ে দিবেন। তারপরে বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নেবেন। এখন আমি এখানে কোমর মাপ নিচ্ছি, কোমর লম্বা নিচ্ছি 16। এখানে আমি আর কোনো মাপ নেবো না, আমি ছাতির মাপটাই এখানে একটু কাপ করে দেব। আপনি চাইলে শেপ দিয়ে নিতে পারেন অথবা শেপ না দিয়ে সুন্দর করে এভাবে সমান করেও দাগ নিতে পারেন। এখন ছাতি কোমর গলা নেওয়ার পরে এখন আমি নেব হাতার মাপ। হাতার মাপটা আপনারা যারা বুঝতে সমস্যা হয়, আমি আমার বোরখায় একটি বোরখা নিয়ে নিয়েছি, বোরখাতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা হাতার মাপটা কীভাবে বের করবেন। ধরেন আমি এই যে বোরখা নিয়েছি, বোরখাটাকে সমান করে গলাটা সমান করে নিয়েছি। আপনারা তো বোরখা গলার মাপ নিলেন, আর গলার মাপ নেওয়ার পরে এখানে বোরখার এই গলা থেকে দেখুন গলার শেষ যেখানে সেখান থেকে আপনারা হাতের লম্বা যা আছে পুরোটা এভাবে মাপ দিয়ে নেবেন। আমার আসছে এখানে 27। আশা করি বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। আমরা গলা নিয়েছি, গলার এখান থেকে সুন্দর করে ফিতেদের লম্বা মাপটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার একটুখানি 1 ইঞ্চির মতো কাপড় শর্ট রয়েছে। 1 ইঞ্চি কাপড় শর্ট থাকার কারণে আপনারা এখানে কি করবেন, আপনার যদি হাতা যে বড় হাসে হাতা 1 ইঞ্চি ছোট হলে সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার সাইডটা সেলাই করে নেবেন। আর যদি না আমার 1 ইঞ্চি না হলে হাতা ছোট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা এখানে পাইপিং করে নিতে পারেন, সেম কালার কাপড় দিয়ে পাইপিং তৈরি করতে পারেন, অথবা আলাদা অন্য কালার দিয়ে পাইপিং তৈরি করে দিলেও দেখতে ভালো লাগবে। কাপ্তান বোরকাগুলোতে সাইড দিয়ে পাইপিং করা থাকে, এখন আপনি পাইপিং করেও তৈরি করতে পারেন অথবা পাইপিং ছাড়াও তৈরি করতে পারেন। এখন এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি মোহনার মাপ, এখানে চাইলে পুরোটা নিতে পারেন অথবা আপনি হাতের লুজটা কীরকম রাখতে চান সেই হিসাব করে আপনাকে এখানে নিতে হবে। ধরুন আমি এখানে 7 মার্ক করলাম, তারপর সুন্দর করে এইভাবে রাউন্ড শেপ করে দিবেন। রাউন্ড শেপ করে দেওয়ার পর সঠিক মাপ নিয়ে নিলেন, সঠিক মাপ নেওয়ার পর বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নেবেন। প্রথমে আপনারা সঠিক মাপ নেবেন, তারপর বাড়তি সেলাইয়ের কাপড় নেবেন। আপনি চাইলে জায়গাটা সোজা করেও দিতে পারেন, কিন্তু সোজা করার চাইতে এভাবে একটু রাউন্ড করে দিবেন, যেহেতু আমাদের বগলের নিচটা একটু শেপ দেওয়া, সুন্দর করে একটা শেপ দেওয়া, তা আপনারা যদি এভাবে শেপ দিয়ে নেন দেখতে ভালো লাগবে বা পরেও আরাম ফিল করবেন। এখন আমি নিচে চলে আসছি, দেখুন নিচে লম্বা যেখানে শেষ করেছি সেখান থেকে আপনি এখানে মাপ নেবেন। 7-8 মানে এটা হচ্ছে আপনার নিচের ঘেরটা, ঘেরের অংশ, তো কতটুকু উপর থেকে আপনি রাউন্ড করে দিতে পছন্দ করেন। তো আমি এখানে নিলাম 10, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাউন্ডটা করে নেবেন। তারপরে এবার ফিতেটা ঘুরিয়ে একবার এই কর্নার পর্যন্ত যতটা আসবে সেভাবে ফিতেটা রেখে আমরা দাগ টেনে দিয়েছি। দেখুন দাগ টেনে দিয়েছি, এখন সেলাইয়ের সময় আমরা এইভাবে শুধু এই যে দাগ দিয়েছি দাগের উপর দিয়ে সেলাই করবো, আর সেলাইটা বাঁ পাশ থেকে করবো। সর্বপ্রথম আমরা যদি পাইপিং তৈরি করি পরে পুরোটা সাইডে আমরা পাইপিং করে নেবো। যে দেখুন পাইপিং হচ্ছে এরকম, একই কালার দিয়ে আপনার পাইপিং তৈরি করতে পারেন। আমার এই বোরখাটাতে পাইপিং করা ছিল সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনার প্রথমে পুরোটা সাইড পাইপিং করে নেবেন, এই সাইডটা আমি একটু উঠিয়ে দিয়েছি। দেখুন কর্নারটা আমি রাউন্ড করে গোল করে উঠিয়ে দিয়েছি, এভাবে রাউন্ড করে উঠিয়ে নেবেন, দেখতে ভালো লাগবে। আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এখন আমি খুলে দেখাবো এটা সেলাই আপনারা কীভাবে করবেন। সর্বপ্রথম আপনারা পুরোটা সাইড সেলাই করে নেবেন, খোলা অংশটা পুরোটা সাইড পাইপিং করেন বা সাধারণভাবে সেলাই করে নেন, যেটাই করেন করে নেবেন। গলাটাও সেলাই করে নেবেন,
গলা সেলাই সাইড সেলাই হয়ে যাওয়ার পরে কাপড়টাকে আবার সুন্দর করে এবার বসিয়ে নেবেন। বসিয়ে নিয়ে এই যে দাগগুলো দিয়েছি এই মাপটা বের করে নেবেন, দোনো পাশে মাপগুলো বের করে নিয়ে সুন্দর করে সেফটি পিন দিয়ে মানে ফিন আপ করে নেবেন, ফিন লাগিয়ে নেবেন। যখন আপনি সেলাই করবেন যেন সেলাইটা সোজা হয়, আঁকা বাঁকা না হয়, কাপড়টা একদম সমান থাকে। এই জন্য যেভাবে আমি দাগ দিয়েছি দাগের উপর দিয়ে পুরোটা দাগে আপনি ফিন লাগিয়ে নেবেন। তারপর আমরা এই ফিন যেখানে লাগিয়েছি এটগুলোর উপর দিয়ে দিয়ে যখন সেলাই করবো সেলাইগুলো একদম সমান হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এখানে আপনাদেরকে অন্য আরেকটি বোরকা কাটিং করে দেখাবো। দেখুন রুমাল কাটিং বোরকা খুব সহজ। রুমাল কাটিং বোরকা তৈরি করতে সেখানে আপনাকে আমরা রুমাল জামা যেভাবে কাটিং করি সেভাবে আপনার কাপড়টিকে প্রথমে এভাবে কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিচের অংশটা কেটে নেবেন, পরে হাফ বডি কেটে নেবেন। এভাবে কোনাকুনি করে আমরা ভাঁজ দিয়ে নেব। এখন আমি এখানে কাপড়টিকে আবার চার পার্ট করে নিয়েছি। এখানে আমি রুমাল কাটিং জামা তৈরি করবো না, এখানে কাপড়টিকে এখানে সোজা করে নিচ্ছি, কাপড়ের বহরের অংশ। এখন আমি যে বোরকাটা কাটিং করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে বোরকাটা তৈরি করবো এটা নিয়েছি কুচি হবে, বক্স প্লেট কুচি দিয়ে আমি বোরকাটা তৈরি করব। সেজন্য কাপড়টিকে আমি প্রথমে এখানে বহরের অংশটাকে সুন্দর করে সমান করে নিচ্ছি, কারণ আমরা নিচের যে কুচি দেবো সেই কুচির কাপড়টা প্রথমে আমি এখানে কেটে নেব। এখন নিচ থেকে 1 ইঞ্চির মতো আমি এখানে সেলাইয়ের জন্য দাগ কেটে নিচ্ছি, কাপড়টিকে সমান আছে কি না সেটা দাগ দিয়ে নিলাম। এটা নিচের আমার নিচের বর্ডার সেলাই করতে সেলাইয়ে চলে যাবে। তারপরে এখন আমি এটা লম্বা নেব, আমার উপরে হাফ বডি থাকবে 16, এখানে 16 ইঞ্চি বাদ দেব। 16 ইঞ্চি বাদ দিয়ে এখানে লং যা হবে তা নেব, সাথে আরও 1/2 ইঞ্চি উপরে সেলাইয়ে যাবে। মোট টোটাল আপনি লং যা হবে তা নেবেন, তার সাথে আরও 1.5 ইঞ্চি কাপড় যোগ করে নিলেই হয়ে যাবে। এখানে যেহেতু নিচে 1 ইঞ্চি রেখেছি তাই উপরে আমি 1/2 ইঞ্চি নেব আর বেশি। তো এখন নিচে 16 ইঞ্চি বাদ দিলাম, এই যে দেখুন 16 ইঞ্চি ফিতাটা বাইরে রেখে দিলাম, দিয়ে তারপর আমি এখানে লম্বা নিচ্ছি। আমার এই বোরকাটার লম্বা আছে 54, উপর থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি এখন কাপড়টিকে সোজা করে কেটে নেব। দোনো পাশ থেকে কাপড়টিকে সমান করে এখানে দাগ টেনে দিলাম। এখন এই দাগের উপর দিয়ে আমি কাপড়টা কেটে নিচের কুচির কাপড়টা আলাদা করে ফেলব। এখানে আমাদের 2 পার্ট কাপড় থাকবে, এটা হচ্ছে কাপড়ের বহরের অংশ। বহরের অংশটা অনেক চড়া বেশি, আমরা বহরের অংশটাকে এখানে নিয়েছি। আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কাপড়টা চড়াটা কতটুকু হয়েছে। এখানে 2 পার্ট কাপড় সামনে এবং পেছনের জন্য। আপনারা চাইলে আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে সেলাই ভিডিও আপলোড করে দিতে চেষ্টা করব। এখন আবার এখানে কাপড়টিকে আমি 2 পার্টে 4 পার্টে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে 4 পার্ট কাপড় রয়েছে, সামনে এবং পেছনের পার্ট আমি একসাথে এখানে বসিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। সমান করে বসিয়ে নেওয়ার পর প্রথমে আমি লম্বা নেব, লম্বা আমার থাকতে হবে 16, সাথে আমি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি সমান করে নিচ্ছি। এখন আমি এখানে ফুট নেব, ফুট নিয়েছি ধর 8। বোরকার ফুটটা একটু বাড়িয়ে নিতে হয়, ফুট নিয়েছি আমি 8, মোহরা নেব আমি 8। সাথে নিচ্ছি আমি এখানে 11। কোমর নিচ্ছি আমি 15। সাথে বাড়তি সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নেবেন, নিচ থেকে আমি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে এভাবে সুন্দর করে শেপ দিয়ে নেবেন, এতে কোনা জ্বলে যাবে না। মোহরা শেপ দিয়ে নিলাম, এটা হচ্ছে পেছনের পাটের মোহরা শেপ। পরে আমি সামনের পাটের জন্য একটু ভেতরের দিক দিয়ে তালপাটের জন্য শেপ দিয়ে নিলাম। একটু ফিন লাগিয়ে নেবেন, ফিন লাগিয়ে নিলে কাপড়টা নাড়াচাড়া করবে না, আপনারা খুব সহজে কাটিং করে নিতে পারবেন।
তারপর গলার চড়া নিয়েছি আড়াই, পেছনের গলার জন্য নেব 3 এবং সামনের গলার জন্য নেব 5। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন, অথবা কলার দিতে চাইলে কলারও দিতে পারেন। আমি যেভাবে মারগুলো করেছি সেভাবে কাপড় কাটিং করে নিচ্ছি। আমি এখানে 1/2 ইঞ্চির মতো ফুট ডাউন দিয়ে নিয়েছি। এখন আমি সামনের পাট ছড়িয়ে নিয়ে সামনের গলা এবং হাতের তালপাটটা কেটে নিব। আমার হাফ বডি কাটিং কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদমই সহজ। আপনারা অবশ্যই একটু বাসায় ট্রাই করবেন, আপনারা নিজেদের জন্য পছন্দ অনুযায়ী একটি বোরকা তৈরি করে নিতে পারবেন। সাইডের কাপড়টা দিয়ে এখন আমি হাতা তৈরি করে নেবো। হাতা তৈরি করে নেওয়ার জন্য কাপড়টাকে এখানে আবার 4 পার্ট করে নিয়েছি। আমি এখানে হাতাটা একটু ডিজাইনের হাতা তৈরি করব। আমি এখানে প্রথমে শর্ট হাতা কাটিং করব। শর্ট হাতার জন্য লম্বা নিয়েছি 5। আমরা হাতাটা মেপে নেব। এখান থেকে নিচ থেকে শেপ দিচ্ছি 3 সাড়ে 3, যা যত আসবে দিয়ে নেবেন। এবার ফিতে রেখে মাপ দিয়ে তার থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। মোহনা নিয়েছি এখানে 9। এভাবে যদি আপনারা মাপগুলো মেপে কাটিং করেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা এই যেভাবে কাটিং করে নিতে পারছেন। তারপরে এখানে মোহরে যা আসবে তাই নেব। আমি এখানে হাতাটা ডিজাইনের হাতা তৈরি করব। হাতাটার এখানে প্রথমে শর্ট হাতার মতো তৈরি হবে, তারপরেটা একটু কুচি হবে, তারপরে হাতার মোহরিতে বেল্ট তৈরি হবে। আমি নিচের হাতাটা কেটে নিচ্ছি। এখানে প্রথমে একটি হাতা কাটিং করছি। দেখুন একটু বুদ্ধি করে কাটিং করলে কী হয়, কাপড় সাইড থেকে বেঁচে যাবে, অথবা কাপড় অপচয় হয়। এই জন্য প্রথমে একটি হাতা কাটিং করছি এক সাইড থেকে, পরে আরেকটি হাতা কাটিং করে নেব। এই হাতাটাকে বসিয়ে নিয়ে আরেকটি হাতা কাটিং করে নেব। আমার হাতা কাটিং হয়ে গিয়েছে। এখন এই যে এখানে আমি ডিজাইনের জন্য আবার কাপড়টিকে সমান করে নিচ্ছি। এখানে আমাদের কুচি দিতে হবে। কুচির জন্য কাপড়টিকে যেদিকে বহরে বেশি রয়েছে সেদিকটা আমি নিয়ে নিয়েছি। আমার টোটাল হাতার লম্বা হবে 21। দেখুন কাপড়টিকে আমি এখানে 4 পাট করে সমান করে নিয়েছি। এখন শর্ট হাতাটা এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। শর্ট হাতাটা আমার হচ্ছে লম্বা নিয়েছি 8, সেলাই সহ নিয়েছি 1 9। এখন তার বাকি এখানে 21টা মাপ দিচ্ছি। যেহেতু আমার হাতার মোহরিতে আমি এখানে একটু কাপ বসাবো, 2 ইঞ্চির মতো একটু মোটা বেল্ট করে বেল্ট দেবো, সেজন্য আমি এখানে সে 2 ইঞ্চি বাদ দেবো। আমার টোটাল এখানে 10 ইঞ্চি বাদ দিয়ে কাপড় যা আসবে তাই নেব, সাথে সেলাইয়ের জন্য কাপড় নেব, সাথে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেব। হাতার মোহরিতে যে বেল্টটি তৈরি করব সেটা এখন আর কাটিং করবো না, সেলাইয়ের সময় কাটিং করে নেব। এখানে আমার 2 হাতার জন্য 2 পার্ট কাপড় রয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল করে রাখবেন। এটা হচ্ছে আমার হাতার কাপড়, তারপরে এটা হচ্ছে আমাদের হাফ বডি এবং নিচে কুচির কাপড়। আমার বোরকা কাটিং করা হয়ে গিয়েছে। সাইডের এই কাপড়টা বেছে গিয়েছে, এটা দিয়ে আপনি গলার কাজ করবো বা আপনারা অন্য কোনো কাজেও লাগাতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।